অনেক ওয়াজ মাহফিলে এক আলেম অন্য আলেমকে ওয়াহাবিদের দালাল বলে ফতোয়া দেয়, তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি? ভাই, সুন্নি মানে কি? এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই, অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে। কথা বুঝতে পারছেন? মিষ্টি একটু বেশি খায় আর কি। ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ, দোকান উদ্বোধন করতে মিলাদ, তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ, কুতি কথা কথা মিলাদ, আর মিলাদ মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত। তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই, প্রচুর মিষ্টি খায়, জিলাপি খায়, এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞায়। আর ওয়াহাবি বলতে বোঝানো হয় আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ। তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে, তার অবস্থান ছিল খুব মজবুত, বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত। ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে, সেই আলোচনা যাচ্ছি না, শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল ওয়াহাব নজদি যেরকম শিরক বিদাতের ব্যাপারে একটু কঠোর ছিলেন, এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয়ে আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি, ওনার দিকে তাকায় মনে করা হয় যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এটা এদেশে একসময় কমই ওলামায়ে কেরামকে বলা হইতো, এখন এটা ব্যাপক হয়ে গেছে, কারণ আপনার ওই জিলাপি খাইন্ডা লোকের সংখ্যা কমে গেছে, ডায়াবেটিসের রোগী বাড়ি গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই। এমনকি যে ভাইয়েরা, আল্লাহ মাফ করুক, আমি মজা করে বলেছি, কাউকে তা ছিল করার জন্য বলি নাই, বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য, কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই, তারাও আমাদের না শত্রু, মুসলমান। তারা যদি আহলে কেবলা হয়ে থাকে, কুফুরে আকবর শিরকে আকবর না করে থাকে, তত মতো আমার ভাই কিনা বলেন? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বেদাত করে সে আমার ভাই, আমার ভাই ভুল করছে, আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে আমি তাকে শত্রু মনে করতে পারি না, আমার কষ্ট লাগবে তার কাজের কারণে, কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য, ঠিক না বেঠিক? অতএব এই ওয়াহাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা এগুলো উচিত না ভাই। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওয়াহাবি এটা জাহান্নামি, আর তথাকথিত ওয়াহাবি হইলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান্নামি। আমরা জাহান্নামের টিকিট বিক্রি করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে আল্লাহ তাআলা যদি জান্নাতের দায়িত্ব বাঙালির হাতে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকত। কেন জানেন? স্যার বলতেন যে এর কারণ হলো আপনার মতে আমি কাফের, আমার মতে আপনি কাফের, আলটিমেটলি জান্নাত জান্নাতটা তো কেউ যাইতো না, সবই খালি থাকত। এই জন্য আল্লাহ তাআলা এটা বাঙালির হাতে দেন নাই। আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। হ্যাঁ, এর মানে এই না যে এত বড় হন যে কাফের হওয়ার পর আপনি তারা মুসলমান করুন, আমি এত উদার হইতে বলি নাই, কিন্তু ইসলামের গণ্ডিতে যতক্ষণ থাকবে আপনার সাথে আমার হাজারো মত পার্থক্য থাকুক, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, ঠিক না বিঠিক? শয়তান আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। সাহাবা ইকরামের মধ্যে কত মত পার্থক্য ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। ফেকি মাসআলা নিয়ে একই মসজিদে নববীতে দুই রকমের আমল ছিল, দুই রকম না বহু রকমের আমল ছিল। ভিতরের নামাজ নিয়ে আপনি দেখবেন বুখারীর রেওয়ায়ত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতিটাকে সহি বলতেন না, সেই পদ্ধতিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতর পড়তেছেন, জিজ্ঞাসা করতেছেন সাহাবী ছাত্ররা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো উস্তাদ ছিলেন, আলেম সাহাবী ছিলেন, ছাত্ররা জিজ্ঞাসা করতেছে যে উস্তাদ এই যে মুআবিয়া তখন অত্যন্ত দায়িত্বে আছেন খলিফ, বলে যে উনি যে যেভাবে ভিতর পড়তেছে আপনি তো এটাকে সহি কা বলেন না, তখন উনি বলেছেন দাহু ইন্নাহু ফাকিহ, বুখারীর রেওয়ায়ত, দাহু ইন্নাহু ফাকিহ, আরে রাখো তাকে তারটা করতে দাও, সে একজন ফকি না বুঝে করতেছে। আমরা হলে বলতাম ওটা হয় না, এক্স, ঠিক না ঠিক? কলিজা দেখছেন কত বড়, আমাদের মনগুলোকে আল্লাহ তাআলা বড় করার তৌফিক দান। এরপরে প্রশ্ন, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনার আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি। একজন অবাধ্য সন্তানের মা মারা গেছে, সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে পারলো না, তার করণীয় কি? খুবই কপাল পড়ার কথা ভাইয়ের। আমার মা বাপ শুধু না, যে কোনো মানুষ, আপনি একজনের সাথে একটু জোরে কথা বলে ফেলেছেন, এটা একসাথে দুনিয়াতে চলতে গেলে হয়, মানুষের হয়। আমি আমারটা যদি আপনাদেরকে শুধু বোঝার জন্য বা উৎসাহিত করার জন্য বলি, মা বাবার সাথে সন্তানদের মাঝে মধ্যে আওয়াজ একটু বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, সংসারে থাকতে গেলে, বিশেষ করে আমাদের মতো গরিব দেশে একসাথে থাকতে গেলে মিলেমিশে দুটো পাতিল একসাথে থাকলে টুনটান বাড়ি হয়, যখনই হবে এক মুহূর্ত দেরি করবেন না। রাত্রে বেয়াদবি করে ফেলেছেন, হুঁশ ফিরে আসছে, পা ধরে মাপ চাইবেন, কারণ সকাল পর্যন্ত বাপ যদি না থাকেন দুনিয়াতে, আপনি হিসাব চুকানোর আগে চলে যায়,
তাহলে তো ধরা খেয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমাদের সকল হিসাব নিকাশ চুকায় ফেলো, যেদিন কোনো কেউ কাউকে ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইয়াগনি। বাপ ছেলেকে ছেলে বাপকে, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কাউকে ছাড়বে না, সেদিন হক পাইলে ধরবে। অতএব জীবদ্দশায় সব কি করতে হবে, চুকায় নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি কোনো কপাল পড়া সন্তান, আমি আমার কথা বলছিলাম যে মা বাবার সাথে যদি কখনো একটু জোরের কথা হয়ে যায়, আমি চেষ্টা করি খুব দ্রুততার সাথে এটা মিটমাট করে ফেলো। আল্লাহ না করুক মত হয়ে গেলে শেষ, মাপ চাওয়ার সুযোগ আর পাইলাম না, ঝুলা গেলাম আমি বড় বিপদ। তারপরেও নিরাশ হওয়ার সুযোগ নেই, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। অপরাধ করার পর নিরাশ করে দেওয়া শয়তানের কাজ, নিরাশ হওয়া যাবে না। যদি কারোর মা মারা যায়, বাপ মারা যায়, পুরো হক আদায় করতে পারেন নাই, নবী আলাইহিসসালাম তার মৃত্যুর পরে একজন সাহাবী ঠিক এরকম প্রশ্ন করার পর তিনি পদ্ধতি বাতলেছেন, যে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের হক আদায় করতে পারো নাই, ত্রুটি করছো, তো মৃত্যুর পর এক নম্বর তাদের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করো, খুব দোয়া করো। কি করতে হবে? দোয়া করতে হবে। এখন আমরা দোয়া করি না, দোয়া করাই। মা বাবার জন্য কি করাই? করাই। দুটা দুই জিনিস কিন্তু, দোয়া করানো এক জিনিস, দোয়া করা এক জিনিস, দোয়া করানো আবার দোয়া চাওয়া আর এক জিনিস। তিন জিনিস হলো, তিনটা ফরম্যাট দোয়ার, মৃত মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজে দোয়া করা, এটা এক জিনিস। কারোর কাছে দোয়া চাওয়া, হুজুর আলে মানুষ ভাই মুরব্বী আপনি দোয়া করিয়েন, এটা আরেক জিনিস। এই দুইটা জায়েজ আছে, করাও জায়েজ আছে, চাওয়াও জায়েজ আছে। সাহাবা একরাম রাসূলের কাছে দোয়া চাইছেন, নিজেরাও করছেন, কিন্তু করানোটা জায়েজ নেই। করানো বুঝেন? করাইতে পয়সা লাগে। মৃত মানুষের জন্য দোয়া করতে কি লাগে? পয়সা লাগে। মৃত মানুষের জন্য দোয়া করানো বলতে কি? এমনি দোয়া করলো মাদ্রাসা ছাত্ররা, আপনি দান করে দিলেন, কিন্তু এটা ওইটার বিনিময়ে, দোয়ার বিনিময়ে দিলেন না, এটা জায়েজ, আবার গোলায় ফেলেন না। কিন্তু মৃত মানুষের জন্য হুজুর দোয়া করেন 100 টাকা, ওই যে চট্টগ্রামের দিকে বিক্রি হয় 50 টাকার রেট আছে, দোয়ার 100 টাকার আছে, 500 টাকার আছে, ডাইরেক্ট রেট 50 টাকায় আপনার মনে করেন একটু হালকা এমনি কোনো রকম একটু বলে দিবে আর কি দোয়া, আর 100 দিলে ধরেন আপনার একটু লম্বা সময় ধরে দিবে, একটু কান্নার ভান্টান করবে, আর 500 হলে একটা দুমায় কান্দা হবে, সবার জান্নাত পাড়া দিবে, মিলাদের রেট আছে। চট মাদ্রাসাতে আপনি টাকা দান করলেন অভাবী ছেলেদের জন্য, মেয়ে ছাত্রদের জন্য সদকা জারিয়া হিসাবে, আর সাথে আল্লাহর কাছে কি করলেন, তাদের কাছে বা এমনি দোয়া চাইলেন। তবে এটা আরেক জিনিস, টাকা দিয়ে দোয়া চাওয়া আরেক, মানে এটা নাজায়েজ না হলেও, হারাম না হলেও, কাজটা অসুন্দর না। হুজুরদেরকে এক পেট খাওয়াই বলে হুজুর দোয়া করিয়ে, ঠিক না? বেঠিক কেন রে ভাই, মানে পেটে খানাটা দিয়েই আবার দোয়া আদায় করতে হবে, হুজুরে এমনি খাওয়ানো যাবে না? আর ভাই খাওয়াইলে আপনি দিল থেকে দোয়া এমনিই তো বাইর হবে, আপনি চাইয়া আপনার ওই খাওয়ানোর আজর কেন নিলেন? আল্লাহ তাআলা নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা দাহারে বলেছেন, ওয়াতুআইমুন আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। আপনি আলেমরে খাওয়ায়া বলতেছে হুজুর দোয়া করেন, তাহলে তো আপনি জাযা নিলেন খাওয়ায়া। আল্লাহ বলেছেন যারা খাওয়ায় কোনো জাযা নেয় না, কোনো বিনিময় নেয় না, খাওয়াইছি আল্লাহর জন্য, এটাই হলো আল্লাহর প্রিয় মানুষ। অতএব সেই দিকে আমাদের যেতে হবে। আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের কোনো হক আদায় করতে না পারেন, এক নম্বর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য, দুই নম্বর মা বাবার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, বিশেষ করে বন্ধু বান্ধব, মার বান্ধবী যারা আছে, বাপের বন্ধু যারা আছে, তাদের সাথে মা বাপের মতো আচরণ করবেন। কথা কি বুঝাতে পারছি? তাদের মৃত্যুর পরে এই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন। এছাড়া মুর্দার জন্য যা যা করার দরকার আছে তার সব কিছু আপনি করবেন।